আচ্ছা চলেন শুরু করি আর কি। তো গতদিন আমরা দুইটা অডিট করছিলাম না, একটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু অডিট, আর একটা কোনটা ছিল, আরেকটা ছিল হচ্ছে ব্যাকলিঙ্ক অডিট, এই দুইটা ছিল আর কি। ওকে, তো আজকে হচ্ছে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে KPI। KPI অডিট, তো চলেন এই যে আমাদের এই শিটেরই শুরুর দিকে আছে, এদের KPI অ্যানালাইসিস। KPI অ্যানালাইসিসটা কি এটা আগে বুঝতে হবে। KPI কে বলা হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। তো আমরা যে বলছিলাম যে অডিট কেন করা লাগে, যে কোনো একটা ওয়েবসাইটকে যদি আপনি র্যাঙ্কিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে আগে দেখতে হয় অডিট করে যে কোথায় কোথায় প্রবলেম, তারপরে কি সেগুলো সলভ করা, প্রথমে অডিট করে রিপোর্ট বের করে এগুলোকে মূলত বলে এসইও অডিট, এরপরে এগুলোকে সলভ করা লাগে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের KPI অডিট মানে যে যদি আপনাকে ক্লায়েন্ট, আপনাকে কোনো ক্লায়েন্ট শর্ত দেয় যে একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করতে হবে, এই কাজ কখনোই নেবেন না। ফার্স্ট পেজে এক মানে ফার্স্ট পেজে র্যাঙ্কিং করার সময়ের ব্যাপার, যদি আপনি বলেন যে এক মাসের মধ্যেই ফার্স্ট পেজে নিয়ে এসে দেবো বা দুই মাসে, এভাবে কিন্তু বলা মুশকিল। কারণ আপনি যখন এসইও করবেন, আপনার যারা কম্পিটিটর আছেন তারা কি নাকে তেল দিয়ে ঘুমাবে? তারাও অবশ্যই এসইও করবে। হ্যাঁ, তো ধরেন আপনার যদি আমাদের একটা কিওয়ার্ড হয় সামথিং, যেটাই হোক, ধরেন যে হচ্ছে বেস্ট ফিশিং রড, সো এমন না যে আমি শুধু এসইও করতেছি আর অন্য সবাই ঘুমাচ্ছে, তা তো না। তার মানে কি, হ্যাঁ আমিও এসইও করলে ওরাও তো, অন্যরাও তো এসইও করবে। তা আমি যদি ক্লায়েন্টকে বলি যে আমি এক মাসের মধ্যেই র্যাঙ্ক করে দিব, তাহলে কেমনে সম্ভব? এখানে তো অনেকগুলো ফ্যাক্টর আছে, এক মাসের মধ্যে সম্ভব না। হ্যাঁ, তবে আমরা একটা দায়িত্ব নিতে পারি, সেটা হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে আমরা চলে আসেন, যে তোমার ওয়েবসাইটটাকে আমরা একটা আগের চেয়ে বেটার পজিশনে নিয়ে যাব। তো এখন আপনি ক্লায়েন্টকে কোনো রিপোর্ট না দিয়ে কাজ শুরু করছেন এবং এক মাসের পরে বলছেন যে তোমার ওয়েবসাইটটা অনেক ভালো অবস্থায় নিয়ে গেছি, তার মুখে মুখে বললে বিশ্বাস করবে? বলবে ডাটা দেখাও। তাহলে এই হচ্ছে ডাটা, যেটার মাধ্যমে আমরা যে কাজটা করি, যে ওয়েবসাইট যখন আমরা কাজ শুরু করি তখন যেদিন কাজ শুরু করবেন ওই দিনের ডেটটা এখানে দিয়ে রাখবেন। যেমন আজকে কত, 24/7, 24/7/23, এই ডাটাটা দিয়ে রাখলেন এবং এই তথ্যগুলো আমরা কালেক্ট করব, আবার ঠিক এক মাস পরে, ধরেন যে হচ্ছে আবার এটা হচ্ছে ধরেন যে 24/8/23, এই ডেটে আমরা দেখব যে আগের চেয়ে এখানে ইম্প্রুভমেন্ট কতখানে। যেমন প্রথমে আছে DA বা DR, তাহলে একটা ওয়েবসাইটে DA অথবা DR আমরা দুইটাই তো মাপতে পারি নাকি, পারি তো সবাই? ওকে, DA মানে, ডোমেন অথরিটি, DR মানে ডোমেইন রেটিং। DA মাপে, DA এর মালিক হচ্ছে মজ, আর DR এর মালিক মানে অবশ্যই তো এটা একটা ওনার আছে আর কি। হ্যাঁ, বা কে আবিষ্কার করছে, DR করছে হচ্ছে Ahrefs, আপনার হচ্ছে Ahrefs নামে ওয়েবসাইট আছে, Ahrefs হচ্ছে DR। তো আপনারা যদি এখানে সার্চ দেন যে DR চেকার, DR চেকার লিখে সার্চ দেন, তাহলে সরাসরি আমাদেরকে ইতে নিয়ে যাবে আর কি, এই যে Ahrefs-এর। তবে এই মজে যেমন আপনাদের সুবিধা ছিল, একটা টুল ছিল না, একবারে অনেকগুলো মাপতে পারতেছেন, কিন্তু এখানে কিন্তু পারবেন না, এখানে আপনাকে একটা একটা করে মাপতে হবে। সিম্পলি যদি এই ওয়েবসাইটে DR মাপতে চান তাহলে আচ্ছা, ডোমেইন রেটিং কত, 91। ওকে, তাহলে 91, তাহলে এভাবে আপনি একটা একটা করে রেটিং মাপতে পারবেন। তো আপনি যদি কাজ করেন ওয়েবসাইটে প্রপারলি কাজ করেন, তো আজকে যদি ধরেন কোনো একটা ওয়েবসাইটের DA বা DR এখানে কমা দিয়ে রাখতে পারেন। আচ্ছা, একটা ওয়েবসাইটে DA যা DRও কি তাই হবে? তা কিন্তু হবে না, এটা কিন্তু চেঞ্জ আসবে আর কি। ওকে, তাহলে ধরলেন যে DA হলো 45 আর DR হলো 50। ওকে, তাইলে এরপরে হচ্ছে কী করতে হবে, এরপরে এক মাস কাজ করার পরে তো DA DR যদি বাড়ে তাহলে ক্লায়েন্ট তো বুঝতে পারবে যে এক মাসের মধ্যে ইম্প্রুভমেন্ট কতখানি আর কি। অথবা আপনি ধরেন যে হচ্ছে এক মাস পরে এখানে একটা আরেকটা শিট নিলেন, এখানে লিখে লিখে অবজারভেশনস দিলেন, তো অবজারভেশনের মধ্যে আপনি দিলেন যে যদি 45 থেকে 50 বাড়ে তাহলে বলবেন যে DA ইনক্রিজ 5 times বা 5 increase, আর DR কতটুকু বাড়ছে সেটাও আপনি অবজারভেশনের মধ্যে লিখে রাখলেন, যদিও না লিখলেও সমস্যা নাই, দেখলেও তো বুঝতে পারবে। এরপর হচ্ছে পেজেস ইন গুগলস
ইন্ডেক্স, কতগুলো পেজ গুগল ইন্ডেক্স আছে, কোন একটা ওয়েবসাইটের কতগুলো পেজ গুগল ইন্ডেক্স আছে, এটা দেখার ফর্মুলা কি সিস্টেম? ইয়েস এক্স্যাক্টলি, গুড। আমরা যে কোনো একটা ওয়েবসাইটের শুরুতে কী লিখি? জাস্ট হচ্ছে সাইট, সাইট, তারপরে হচ্ছে একটা কোলন। কোলন যদি দেন তাহলে এখানে আছে, এটা একটা এই টোটাল সাইটেরটা দেখতে গেলে অনলি সাইটটা রাখতে হবে আর কি। ওকে, তাহলে এই ওয়েবসাইটে দেখেন কত, 5410টা লিঙ্ক হচ্ছে গুগল ইন্ডেক্সে, তাহলে সেই সংখ্যাটা লিখলেন। আর এর এই এক মাসের মধ্যে যদি আরও নতুন কোনো পোস্ট দেন তাহলে সেই পোস্টগুলো যদি যোগ হয় এক মাসের পরে কতগুলো সেগুলো এখানে মেনশান রাখতে হবে। পেজেস ইন সাইট ম্যাপ, আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ, সাইট ম্যাপের কাজ কী বলেন? হ্যাঁ ইয়াস, সাইট ম্যাপ হচ্ছে গুগলের রোবটকে সহযোগিতা করে। তো সাইট ম্যাপ দেখা যায় কি? সব ওয়েবসাইটে দেখা যায় না, মানে পাবলিকলি, কিছু ওয়েবসাইটে সাইট ম্যাপ আপনি পাবলিকলি দেখতে পারবেন। আর আচ্ছা, এখন এইখানে একটা বিষয় আছে, ধরেন আমরা একটা যদি ওয়েবসাইট দেখি যে যেটার সাইট ম্যাপ আছে, যেমন ধরেন যে কী দেখা যায়, দারাজ দিয়ে, আর যে দেখি দারাজ ডট, আচ্ছা দারাজ, শুধু দারাজ লিখি, সার্চ করি আগে দারাজের সাইট ম্যাপ আছে কি না, এটা চেক করার জন্য যাইতে হবে কি দারাজ সাইট, সাইট এম এপ, সাইট ম্যাপ ডট XML, এক্স, ও আচ্ছা, আপনারটা তো আবার এখানে আরেক বিপদ, তাইলে তো বিপদ, তাহলে কোনো এক জায়গা থেকে এক্সটাকে ধার করে নিয়ে আসতে হবে। আচ্ছা সে যাই হোক, তাহলে একটা কাজ করেন, এই সাইট ম্যাপ ডট XML যদি দেন তাইলে দেখবেন হচ্ছে এই দারাজের সাইট ম্যাপটা এখানে শো করবে আর কি। ওকে, তো সেটাই, অথবা আমরা একটা কাজ করতে পারি যে আমাদের যে এর আগে আমাদের ওয়েবসাইটটা কোথায় অ্যাড থাকে গুগলের সার্চ কনসোলে, তাহলে সার্চ কনসোলে গেলেও দেখতে পারবেন যে সাইট ম্যাপে আপনার কতগুলো পেজ ইয়ে আছে। যেমন এই যে আপনার এখানে তো গুগল সার্চ কনসোলে একটা করা হয়েছিল, সার্চ কনসোল, আচ্ছা সাইটটা তো না, ওটা তো দুই দিনের জন্য ছিল আর কি। এই যে এইখানে একটা অপশন দেখেন, সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপ যদিও আমাদের সাবমিট করা হয়নি, সাইট ম্যাপে গেলে আপনার এই যে এখানে একটা অপশন আছে ডিসকভার্ড পেজেস, তাহলে একটা ওয়েবসাইটের কতগুলো পেজ সাইট ম্যাপে যুক্ত আছে সেই সংখ্যাটা এখানে দেখতে পাবেন আর কি। সো সাইট, তাইলে কি অবশ্যই সাইট ম্যাপের অ্যাক্সেস লাগবে, মানে গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস লাগবে, এটা দেখবেন। তারপরে হচ্ছে পেজেস নট ইনক্লুডেড ইন সাইট ম্যাপ, এটার কাহিনিটা আসলে কি? আচ্ছা সাইট ম্যাপ তো লাগবেই, আচ্ছা দেখি, আচ্ছা এই যে এখান থেকে আমরা একটা কাজ করি, আপনার যদি এক্সটা কপি করে নিচ্ছি, দারাজের যদি যাই তাহলে হচ্ছে এক্স এম, এই যে দেখেন দারাজের কি সাইট ম্যাপ, দারাজের যতগুলো পোস্ট আছে এদের আবার আলাদা আলাদা করা আছে, প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পেজ আছে, এগুলো এখান থেকে কিন্তু আপনি যদি এই লিঙ্কটাতে ঢোকেন, আমরা যদি আবার তাহলে এর আবার সাব নিশে আবার অন্য অন্য যে দারাজের প্রোডাক্টগুলো আছে সবগুলো আমরা দেখতে পারবো আর কি। যদিও জিপ করা আছে, আনজিপ হতে একটু সময় লাগে এগুলো ফাইল। ওকে, সে যাই হোক, তাহলে এখানে একটা অপশন আছে যে পেজেস নট ইনক্লুডেড ইন সাইট ম্যাপ, ধরেন গুগলে আপনার পেজ দেখলেন হচ্ছে 100টা আর সাইট ম্যাপে গিয়ে দেখলেন হচ্ছে 50টা, তাহলে বাদ বাকি 50টা গেল কই, তাহলে সেই আপনার এখানে লিখে রাখতে হবে 50টা পেজ নট ফাউন্ড। এবার পরবর্তীতে অনুসন্ধান চালাইতে হবে যে এই 50টা গেল কোথায়, তাহলে ওখান থেকে আমাদের নিয়ে আসতে হবে আবার। এরপরে টোটাল কিওয়ার্ড র্যাঙ্কিং ইন এসিআরপি, এসিআরপি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেই পেজের মাধ্যমে আমাদের কী দেখায়, সার্চের রেজাল্ট দেখায়। তাহলে এখানে একটা যদি আপনি দেখতে চান যে আপনার ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলে র্যাঙ্কিং করে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী লাগবে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লাগবে হচ্ছে এসিএম রাশ, ছিল না আমাদের একটা সফটওয়্যার যে এসিএম রাশ, এসিএম রাশে কী করা লাগে, একটা অ্যাকাউন্ট, আপনার এখান থেকে কি অ্যাকাউন্ট খোলা ছিল? হ্যাঁ জি খোলা ছিল। ওকে,
তাহলে যে ওয়েবসাইটের ডেটা আপনি বের করতে চাবেন সেই ওয়েবসাইটকে এখানে দিয়ে জাস্ট সার্চ করতে হবে। ধরেন আপনি যদি দারাজেরটাই বের করতে চান, সার্চ দেন প্লিজ। আচ্ছা ঠিকই তো আছে, .com.bd আছে, বিডিটাকে মনে হয় ই নিচ্ছেন। আচ্ছা সে যাই হোক, তাহলে অন্য ওয়েবসাইট দেখি। ধরেন নিউ ইয়র্ক টাইমস অনেক বড়, একটু ছোটোখাটো ওয়েবসাইট দেখি। মাইন্ডেড আচ্ছা এখান থেকে আমরা দেখতে পারবো যে অর্গানিক সার্চ ট্রাফিক, তারপরে পেইড সার্চ ট্রাফিক আর কতগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করা আছে সব চলে আসবে। এদিকে কিওয়ার্ড আছে, একটু ওয়েট করতে হবে। কিওয়ার্ডের মধ্যে এখানে সংখ্যা চলে আসবে যে কতগুলো কিওয়ার্ডের জন্য তার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিং করে আছে। তাইলে দেখেন আমরা এখানে কই গেল, আচ্ছা এটা এখান থেকে যদি দেখেন যে টোটাল পেজেস র্যাঙ্কিং ইন এসিআর, আপনার ওয়েবসাইটের যদি আমরা এখান থেকে দেখি যে যখন অ্যানালাইসিস করতেছেন 400 কিওয়ার্ডের জন্য গুগলে র্যাঙ্কিং করে আছে, তাহলে এক এক মাস কাজ করলে তো এই সংখ্যাটা বাড়বে না, এই সংখ্যাটা কিন্তু বাড়বে। সো যখন যে পরিমাণ বাড়বে সেই সংখ্যাটা আপনি এখানে লিখে দিলেন, তাহলে তো বুঝতে পারলেন যে আপনি যে কাজ করছেন আদৌ কাজ হয়েছে কি না। ঠিক আছে এটা দেবেন, তারপরে পেজেস র্যাঙ্কিং ইন এসি, এটা আর এটা একই সাইট ম্যাপে বা গুগলে যতগুলো পেজ ইন্ডেক্স আছে ততগুলো পেজেস র্যাঙ্কিং ইন এসি আর একই জিনিস। রেফারিং ব্যাকলিংস গতদিন দেখছেন আমরা একটা ওয়েবসাইটে রেফারেন্স ব্যাকলিঙ্ক রেফারেন ডোমেন সবগুলো দেখা হয়েছে না, মনে না? এই যে দেখেন টোটাল নাম্বার অফ এটা কি ব্যাকলিঙ্কস আর এটা কত রেফারিং ডোমেন, অর্থাৎ 32.3 কে ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাইছে কত 10.1 মিলিয়ন, 10 মিলিয়ন ব্যাকলিঙ্ক পাইছে আর কি। ওকে মান্থলি অর্গানিক ট্রাফিক এটা আমরা এই যে এখান থেকেই দেখতে পারবো যে অর্গানিক ট্রাফিক কত 900 মানে কত 935.7K, এত হাজার মানে 90,035 ইয়ে হবে আর কি। ওকে তারপরে পার্সেন্টেজ অফ মোবাইল ট্রাফিক, পার্সেন্টেজ অফ ডেস্কটপ ট্রাফিক, এটা হচ্ছে এখান থেকে মনে হয় না দেখা যাবে। এর জন্য আমাদের লাগবে গুগল অ্যানালিটিক্স, মোবাইল থেকে আপনার ওয়েবসাইট কতজন ভিজিট করছে আর ডেস্কটপ থেকে কতজন ভিজিট করছে, এর জন্য অবশ্যই আমাদের ক্লায়েন্টের যে গুগল অ্যানালিটিক্স আছে অ্যানালিটিক্স অ্যাক্সেস লাগবে। তো এটা তো আমাদের আপাতত নাই, এটা আমরা করতে পারতেছি না। পার্সেন্টেজ অফ ট্যাবলেট ট্রাফিক এটাও অ্যানালিটিক্স থেকে দেখতে হবে, যেখানে আমাদের দেওয়া আছে আমরা যদি এটা ই করে যে জিএ মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স। তারপরে অ্যাভারেজ কনভার্সন রেট, বাউন্স রেট, পেজ ভিউড পার সেশন, এগুলো সবগুলোই দেখতে হবে আমাদের গুগল অ্যানালিটিক্স। এখন আপনাদের তো এখানে কোনো অ্যানালিটিক্সের ডাটা নাই, তাহলে এটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিও আপনাদের গ্রুপে আপলোড করে দেবো না। আমাদের কাছে অনেক ওয়েবসাইট আছে তো যেগুলো ডাটা শো করে, কারণ ডাটা না থাকলে তো এগুলো মুখে বললে তো আর বুঝতে পারবেন না আর কি। তো আপাতত এগুলো এমনিই থাক, কারণ ডাটা ছাড়া তো আর দেখাইতে পারতেছি না আর কি। ওকে আর কি ব্যাপার এদিকে, ও আচ্ছা ওকে। আচ্ছা এরপরে হলো অ্যাভারেজ সেশন ডিউরেশন, ক্লিক থ্রু রেট, সবগুলোই দেখতে হবে কোথায় জিএসআই, এটা হচ্ছে গুগল সার্চ কনসোল। ওকে তাহলে এই ডাটাগুলো এখন হয়তো আপনাদের লাইভ দেখাইতে পারতেছি না, তাহলে এর জন্য আমি আরেকটা ভিডিও বানাই দেব ওইটা দিয়ে দেখতে পারেন। তাহলে মোটামুটি হচ্ছে অডিট করতে গেলে আমাদের অন পেজ অডিট, ব্যাকলিঙ্ক অডিট, এরপরে হচ্ছে টেকনিক্যাল এসইও অডিট আর হচ্ছে কেপিআই অডিট, এই কয়েকটা কাজ করতে হবে। আর আমরা আরেকটা দেখছিলাম যে হচ্ছে টেকনিক্যাল এসইও অডিটের অনেক বড় একটা শিট আছে না, গতদিন আমরা যেটা দেখছিলাম টেকনিক্যাল এসইও অডিটের কিন্তু অনেক বড় একটা শিট আছে। এখানে কতগুলো পয়েন্ট ছিল 200 কত
210টা নিয়ে একুশটার মতো। এর ভিতরে এতগুলো লাগবে না, এটাকে কাস্টমাইজ করে আরও ছোট করা যায়। তবে ফুল টেকনিক্যাল এসইও অডিট করার জন্য একটা ওয়েবসাইট আছে, এটাকে বলা হচ্ছে এসইও এইউডিআই অডিট ওয়েবপ্রেস। এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে এই যে ওয়েবরিস নামে একটা প্রতিষ্ঠান আছে, এদের একটা টেকনিক্যাল এসইও নিয়ে বিশাল বড় একটা ইয়ে আছে, ডকুমেন্টেশন আছে। আপনি চাইলে এদের এখান থেকে এখানে ক্লিক করে এদের শীটের অ্যাক্সেস পেয়ে যাবেন। মেকে কপি এখানে চলে যান, মেকে কপি করলে আপনার গুগল ড্রাইভে এই শীটটার একটা কপি তৈরি হয়ে যাবে। আর এখান থেকে প্রত্যেকটা স্টেজের ধাপে ধাপে ডিটেলস বর্ণন, একটু নিচে আসেন, এখান থেকে শুরু। ফ্রেন্ডলিনেস ইরর, অর্থাৎ একটা ওয়েবসাইটের যদি ফাইন্ডেবিলিটি চেক করতে চান, তাহলে এর মধ্যে কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পার্ট আছে, তাহলে একটা একটা করে আপনাকে ওপেন করতে হবে। ইন্ডেক্সিং স্ট্যাটাস, তাহলে এখান থেকে আপনি পড়ে পড়ে দেখতে পারবেন যে ইন্ডেক্সিং জিনিসটা কী, ইন্ডেক্সিং আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আদৌ কোনো ম্যাটার কি না, এবং এই জিনিসটা আপনি কীভাবে চেক করবেন। সুন্দর, অসাধারণ একটা শীট বানাইছে এটা। এরপর হলো সার্ভার আপ টাইম। সার্ভার আপ টাইম বলতে কী বোঝায়, সার্ভার আপ টাইম আদৌ ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনো ম্যাটার কি না, এবং কীভাবে এই সার্ভারের আপ টাইম চেক করো, যদিওগুলো আমরা চেক করে করে দেখছি আর কি। আর এই ডেটাগুলো বসাইতে পারবো আমরা হচ্ছে ওয়েবরিসের যে এখানে সুন্দর একটা টেকনিক্যাল ইস্যুর রিপোর্টিং দেওয়া আছে, এই যে দেখেন। যদিও এরা আরও এলাবোরেটলি দিছে, এখানে আছে আইটেমস মানে ইরোরের নাম, তার স্ট্যাটাস সেটা কি পাস না ফেল, গতদিন আমরা যে দেখছি না পাস ফেল, এনে এনে মানে বুঝেন না, নট অ্যাভেলেবল না, ইয়াস এন এনে মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল অর্থাৎ এই কাজের জন্য পাস ফেলের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আসলে নট অ্যাপ্লিকেবল, এখানে দরকারই নাই, প্রযোজনা যে ভাই যেটা বলো সুন্দর বাংলা প্রযোজনা, এটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে নট ফাউন্ড, মানে এই এই ধরনের কোনো ইস্যু বা প্রবলেম পাওয়া যায়নি, সেটা হচ্ছে নট ফাউন্ড এরকম। তাহলে এখান থেকে দেখেন এদের যদি আমরা টোটাল পয়েন্ট দেখি, তাইলেও দেখেন কতগুলো আছে, 82, তাহলে এই 82 পয়েন্ট ধরে তাহলে আপনি চাইলে এগুলোকে ধরে টেকনিক্যাল এসইও অডিটগুলো করতে পারেন। ওকে, আর এই তো এখন এইগুলো হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার অডিট করাটা। অডিট হয়তো আপনারা যারা একদম নতুন আছেন তাদের ক্ষেত্রে আসলে অডিট করাটা একটু টাফ হবে, কারণ অডিট বহুত টাফ হবে আর কি, কারণ অডিট করাটা একটু এক্সপার্টিসের ব্যাপার। বাট যারা এক্সপার্ট আছে তারাও তো একসময় নতুনই ছিল, আপনি কাজ না করলে তো আর এক্সপার্ট হবেন না, কাজ করতে করতে এক্সপার্ট হওয়া লাগবে। ওকে, তো নতুন আছেন এতে প্রবলেম নাই, স্টাডি করবেন, আপনি যদি প্রত্যেক বিষয়গুলো জানেন তাহলে আপনিও কর, দু একটা কাজ করলে একবারে মোটামুটি একটা নলেজ চলে আসবে, তারপরে তো সামনের দিকে আরও কাজ আছে আর কি। ওকে, এখানে বেশ কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেমন এই জিনিসটা কীভাবে চেক করবেন, মানে কোন সোর্স থেকে চেক করবেন। যেমন এখানে বলছে কি, ক্রল ভার্সেস ইন্ডেক্স স্ট্যাটাস, এটা চেক করবো গুগল থেকে এবং জেএসসিস গুগল সার্চ কনসোল থেকে। কীভাবে চেক করবেন, এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে, এখানে আরও কিছু অবজারভেশনের মধ্যে লেখা আছে। তো এভাবে আসলে আমরা এই রিপোর্ট শিটগুলো করতে পারি, বাট এটা বোঝানোর জন্য করছে। রিপোর্ট শিটের কিন্তু হাউ টু এগুলো কি দেওয়া লাগবে, হ্যাঁ হাউ টু এক সময় লাগবে। আমরা কিন্তু এসইও অডিটের সময় বলছিলাম যে এসইও অডিটের তিনটা পার্ট, একটা হচ্ছে প্রথমে ইরোরগুলো বের করা, দ্বিতীয় ধাপে কি এররগুলো কীভাবে সলভ করবেন সেটা বলা, আর তৃতীয় ধাপে সলভ করে দেওয়া। তো আপাতত রিপোর্টিংয়ের কাজই করেন, তারপরে ধীরে ধীরে অভিজ্ঞতা হলে পরে কীভাবে সলভ করবেন, কারণ সলভ করতে গেলেও কিন্তু কী লাগবে, এক্সপার্টিস লাগবে। ঠিক আছে, তো আপাতত এটা থাক। আচ্ছা, এটা আমরা